অল রাইট, এরকম ট্রেন্ডিং লিরিক্যাল বাংলা স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য অ্যালাইট মোশন অ্যাপের প্রয়োজন পড়বে। সো ফার্স্ট অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন, অ্যান্ড অ্যালাইট মোশন অ্যাপ ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখানে 4:5 রেশিও সিলেক্ট করে নেবেন, দেন এখানে রেজলিউশন 720p অ্যান্ড ফ্রেম রেট এখান থেকে 30 FPS অ্যান্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন, দেন ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে দেবেন। ওকে, দেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি আপনার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, যেটা দিয়ে আপনারা স্ট্যাটাস ভিডিও মেক করতে চাইছেন, দেন এখানে 3 ডটে ক্লিক করবেন, দেন এখানে ফিল স্ক্রিন করে দেবেন। ওকে, সো দেন আপনারা কী করবেন, এখান থেকে ব্যাকে আসবেন, অ্যান্ড ব্যাকে আসার পর একটি অডিও অ্যাড করতে হবে, যেখান দিয়ে আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে চাইছেন। সো প্লাস আইকনে ক্লিক করবেন, তার জন্য অডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি আপনার যে কোনো একটি পছন্দের গান অ্যাড করতে পারেন, বাট আমি এখান থেকে ভিডিও থেকে অডিও নেবো, যে কারণে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবো, ভিউ অলে ক্লিক করবো, দেন এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেবো যেটা থেকে আমি অডিও নিতে চাইছি। ওকে, সো দেন এখান থেকে 3 ডটে ক্লিক করবো, দেন এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু অডিও চলে আসবে ভিডিও থেকে। এবার ভিডিওটা সিলেক্ট করবো, দেন এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, দেন আমরা কী করবো, এই যে ব্যাকগ্রাউন্ড ফটো লেয়ারটিকে সিলেক্ট করবো এখান থেকে, দেন এই যে অ্যারোটা রয়েছে অ্যারোটাতে জাস্ট দুবার ক্লিক করবো, অ্যান্ড দেন এই অপশনেতে ক্লিক করে দেবো, দেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটো লেয়ারটিও কিন্তু এন্ড পর্যন্ত হয়ে যাবে। ওকে, সো এবার আমাদের কী করতে হবে, লিরিক্সগুলো একে একে অ্যাড করতে হবে। সো লিরিক্স অ্যাড করার জন্য কী করবেন, এখান থেকে জাস্ট টাইম লাইনটা নিয়ে যাবেন, যেখান থেকে আমাদের লিরিক্স স্টার্ট হচ্ছে। সো আমি এখানে লিরিক্স এখান থেকে স্টার্ট হচ্ছে, সো নিয়ে যাবো টাইম লাইন, দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করবো, দেন এখানে জাস্ট কপি আছে আমার লিরিক্স, তো আমি পেস্ট করে দিলাম। ওকে, সো ফার্স্ট লাইনটা আমি এখানে পেস্ট করে দিলাম, সো আপনারা আপনাদের ফার্স্ট লাইনটি এখানে দিয়ে দেবেন। ওকে, দেন এখানে এখানে রোবট রেগুলার যে অপশন রয়েছে ওখানে ক্লিক করুন, দেন এখানে ভিউ অল ফন্টে ক্লিক করুন, দেন এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ফন্ট সিলেক্ট করুন, আমি এখান থেকে 21 বাংলা বোল্ড ফন্টটি নিয়ে নিলাম, দেন এখান থেকে যে 18 PT রয়েছে ওখানে সিলেক্ট করুন, দেন এটাকে একটু ছোটো করে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, আমি এখান থেকে 20 PT রাখলাম। ওকে, দেন এখান থেকে কালার এখানে সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা কালার আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এখান থেকে এটা আমি একটু টেনে বাড়িয়ে নিলাম। ওকে, দেন এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। ওকে, সো আমি এখানে জায়গাটা রাখলাম, দেন কী করবো, এখান থেকে ব্যাক আসবে, অ্যান্ড ব্যাক আসার পর কী করবো, এই যে লেয়ারটিকে আমরা এন্ড পর্যন্ত করে দেবো একদম, তাহলে এআরওটিতে দুবার ক্লিক করবো, তাহলে এন্ড পর্যন্ত টাইম লাইন চলে আসবে, দেন এই অপশনটিতে ক্লিক করে দেবো। ওকে, সো এরপর আমরা কী করবো, লেয়ারটিকে সিলেক্ট করবো, অ্যান্ড সিলেক্ট করার পর কী করবো, আমরা শুনে নেবো যে আমাদের ফার্স্ট লাইনটি কতটা রয়েছে। সো আমাদের ফার্স্ট লাইন এতটা রয়েছে, সো আমি এখানে জায়গায় টাইম লাইনটা নিয়ে আসবো, দেন এখানে নিয়ে আসার পর কী করবো, এই যে মাঝে এই অপশনটি রয়েছে স্প্লিট আইকন, সো এখানে ক্লিক করবো, তাহলে স্প্লিট হয়ে যাবে। দেন আমরা শুনে নেবো যে আমাদের সেকেন্ড লাইনটা কোথা থেকে স্টার্ট হয়েছে, সো আমাদের সেকেন্ড লাইন এখান থেকে স্টার্ট হয়েছে, তার জন্য কী করবো, লেয়ারটিতে সিলেক্ট করবো, দেন এই অপশনটিতে ক্লিক করে দেবো, সো বাঁ দিক থেকে তাহলে কেটে যাবে, ওকে ট্রিম হয়ে যাবে। এবার শুনে নেবো যে এখান থেকে আমাদের সেকেন্ড লাইনটি কত দূর পর্যন্ত আছে, সেই জায়গা পর্যন্ত টাইম লাইনটি নিয়ে যাবো, সেই পর্যন্ত আছে। সো টাইম লাইন নিয়ে গেলাম, অ্যান্ড নিয়ে যাওয়ার পর কী করতে হবে, এখানে স্প্লিট অপশনে ক্লিক করে দিয়ে এটাকে স্প্লিট করে দিতে হবে, সেইভাবে আপনাদের বাকি প্রত্যেকটা করে নিতে হবে। ওকে, সো করা হয়ে গেলে কী করবেন, যে ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন সেম আছে, তো আমাদের সেকেন্ড লাইনটা চেঞ্জ করতে হবে, সেকেন্ড লাইন যেহেতু আলাদা, যেখানে লেয়ারটিতে সিলেক্ট করবেন, এডিট টেক্সটে যাবেন, এডিট টেক্সটে গিয়ে এখান থেকে আমাদের সেকেন্ড লাইনটি চেঞ্জ করে দেবেন। ওকে, সো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সেখানে আমি চেঞ্জ করে দেবেন, দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন, দেন এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এটাকে আপনারা একটু পজিশনের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সেভাবে এইভাবে আপনার বাকিগুলো করে নেবেন, আমি জাস্ট আপনাদের দুটো দেখাবো, সো আপনারা বাকিগুলো ইজিলি করে নিতে পারবেন। ওকে, সেম প্রসেস, সো এবার আমাদের এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য কী করবেন, এখানে লেয়ারটিতে ক্লিক করবেন, মানে টেক্সটের যে লেয়ারটি ফার্স্ট লেয়ারটি ওখানে ক্লিক করুন, দেন এখান থেকে এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে আপনি অ্যাড এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করুন, অ্যান্ড টেক্সটে ক্লিক করার পর এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম যে ইফেক্ট রয়েছে ওটা সিলেক্ট করে নিন, অ্যান্ড এটা সিলেক্ট করার পর স্টার্ট অ্যান্ড এন্ড দুটো ছেড়ে দিন। ওকে, স্টার্ট অ্যান্ড ছেড়ে দিন, দেন ফেসে আসুন, দেন ফেসটা সিলেক্ট করুন, দেন এখান থেকে ফার্স্টে আসুন, ফার্স্ট আসার পর এখানে প্লাস এখানে ক্লিক করুন, দেন এখান থেকে আপনি যে 0 পয়েন্ট রয়েছে এটাকে আপনারা বাড়িয়ে 88 করে দিন। ওকে, সো এখানে 88.0% করে দিন। ওকে, সো দেন আপনারা কী করুন, এখান থেকে জাস্ট এন্ডে চলুন, এন্ডের একটু আগে আসুন। ওকে, এন্ডের একটু আসেন এরকম জায়গায়, দেন এখানে একটা প্লাস লাগিয়ে নিন, দেন আপনারা কী করবেন, এবার এটাকে পুরোপুরি মাইনাস করে দিন, মানে -100%। ওকে, সো আমি এখানে -100% করে দিচ্ছি, দেন কী করুন, স্ক্রল ডাউন করুন, এখানে অফসেটে আসুন, অফসেটে আসবে ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই দূরে রয়েছে, দেখুন এক্স অ্যান্ড ওয়াই দূরে রয়েছে, তো আপনারা ওয়াইটা সিলেক্ট করুন, এক্সটা 0 আছে 0 থাক, অ্যান্ড ওয়াইটা সিলেক্ট করুন, অ্যান্ড ওয়াইটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ওয়াইটা -200 করে দিন। ওকে, সো এখানে মাইনাস আমি 200 করে দিচ্ছি, দেন অ্যাঙ্গেলটা সিলেক্ট করুন, অ্যাঙ্গেল সিলেক্ট করার পর কী করবেন, এটাকে আপনারা +88° করে দিন। ওকে, সো আমি এখানে 88° এখানে করে দিচ্ছি,
ওকে, সো এবার আপনার স্কেলটা ছেড়ে দিন, স্ট্রেচ ছেড়ে দিন, অ্যান্ড আলফা যেটা আছে এটাকে ছেড়ে দিন। আর এখানে দেখুন লেয়ার অ্যান্ড কম্পোনেন্ট দুটো রয়েছে, সো আপনার লেয়ারটা সিলেক্ট করুন। ওকে, অ্যান্ড এখানে ওভারহেড কালার ফিল কালার সোয়েটারে যেটা রয়েছে এটাকে আপনার এনেবেল করে দিন। এনেবেল করে যে কোনো একটা কালার সিলেক্ট করুন পছন্দ মতো, যে কোনো সুযোগ আমি লেয়ার রেড কালারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ইজি নাউট এইগুলো সব ছেড়ে দিন, ওভারল্যাপটা ছেড়ে দিন। দেন এখান থেকে স্কোয়ার, স্মুথ অ্যান্ড ট্রায়াঙ্গেল তিনটে অপশন রয়েছে, সো আপনারা স্কোয়ারটা সিলেক্ট করে রাখুন, স্মুথটা সিলেক্ট করে রাখুন, সরি, সো স্মুথটা সিলেক্ট করুন। দেন আমাদের আর কিছু করতে হবে না। ওকে, দেন আমাদের আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে কালার অ্যান্ড লাইটে চলে যান, আসুন, কালার অ্যান্ড লাইটে আসার পর এখান থেকে হিউ শিফট যেটা আছে ওটাকে সিলেক্ট করে নিন। ওকে, দেন ওপেন করুন। ওপেন করার পর কোন একদম ফার্স্টে চলে আসুন, একটা প্লাস লাগিয়ে নিন। দেন আপনার কোন এন্ডে চলুন, এবার একবারে এন্ডে আসার পর কী করবেন, এটাকে বাড়িয়ে নিন, বাড়িয়ে প্রায় 4x মতো করে দিন। ওকে, 4x প্লাস করুন, সো আমি এখানে 4x প্লাস করে দিচ্ছি। ওকে, সো 4x প্লাস করে দিলাম, সো এর ফলে কী হবে দেখুন, এই যে কালারটা চেঞ্জ হবে, এই যে জাস্ট দেখাচ্ছে কালার একটি কালার থাকবে না, ওটা চেঞ্জ হয়ে যাবে দেখুন, এবং খুব সুন্দর লাগবে। ওকে, সো জাস্ট এবার ব্যাকে আসুন। ব্যাকে আসার পর আমাদের আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে, অ্যাড করলে খুব ভালো হয়, তার জন্য কি অ্যাড ইফেক্টে আবার আসুন। অ্যান্ড ইফেক্টে আসার পরে ওপেসিটি অ্যান্ড ভিসিবিলিটি, তো চলুন, সো ওপেসিটি ভিসিবিলিটি রয়েছে এখানে চলে আসুন। অ্যান্ড এখানে আসার পর এখান থেকে ফেড ইন অ্যান্ড আউট এটাকে সিলেক্ট করুন। ওকে, এটা সিলেক্ট করার পর এটাকে ওপেন করুন, ওপেন করার পর ইনটাকে আপনারা জিরো করে দিন, একদম জিরো দিন, আর কিছু করতে হবে না। দেন আপনারা এখান থেকে ব্যাকে আসুন। ওকে, দেন কী করবেন, এই যে তিনটে ইফেক্ট রয়েছে, তিনটে ইফেক্টে আমাদের কপি করতে হবে, তার জন্য কী করবেন, থ্রি ডট রয়েছে এখানে দেখুন, থ্রি ডটে ক্লিক করুন, এখানে কপি ইফেক্টে ক্লিক করুন। ওকে, সো ইফেক্টগুলো কপি হয়ে যাবে। এরপর কী করুন, পরের যে লাইন রয়েছে আপনাদের সিলেক্ট করুন সেটাকে, দেন ইফেক্টে আসুন। ইফেক্টে আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে পেস্ট ইফেক্ট অপশন আসছে দেখুন, ওখানে ক্লিক করে দিন, তাহলে কিন্তু ইফেক্টগুলো পেস্ট হয়ে যাবে। মানে ফার্স্ট লাইনে আপনাদের যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করলাম আমরা, তো সেকেন্ড লাইনেও কিন্তু সেম ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলো। ওকে, সেইভাবে আপনার প্রতিটি লাইনে, মানে যে কটা লাইন আপনাদের রয়েছে প্রতিটি লাইনে আপনারা জাস্ট কপি পেস্ট করে দিলেই কিন্তু আপনাদের ইফেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে। বাস একটাতে কমপ্লিট করলেন ইফেক্ট, অ্যান্ড বাকিগুলোতে জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, সেভাবে আপনারা বাকিগুলো করে নিন, আপনাদের দুটো দেখুন। দেন কী করবেন, হয়ে গেলে একটা টেমপ্লেট ভিডিও আপনাদের অ্যাড করতে হবে, তার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিউয়ালে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি টেমপ্লেট ভিডিওটি নিয়ে নেবেন। সো আমার এখানে রয়েছে টেমপ্লেট ভিডিওটি, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, সো আমি নিয়ে নিলাম। অ্যান্ড টেমপ্লেট ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর আপনারা জাস্ট দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাস ভিডিও কতক্ষণ রয়েছে, সেই জায়গায় আপনার টাইমলাইনটা নিয়ে যাবেন এইভাবে। দেন কী করুন, জাস্ট লেয়ারটিতে সিলেক্ট করবেন, দেন এখান থেকে এই অপশনতে ক্লিক করে দেবেন, সো রাইট থেকে ট্রিম হয়ে যাবে। ওকে, সো আমাদের কী করতে হবে, এই যে টেমপ্লেট ভিডিও যে লেয়ারটি এটাকে আপনারা একদম লং প্রেস করবেন, লং প্রেস করার পর একদম নিচে চলে আসবেন। ওকে, একদম মানে আপনার যে ব্যাকগ্রাউন্ড ফটো সে তার লেয়ারটির ওপরে রেখে দেবেন। ওকে, সো দেন আপনারা কী করবেন, লেয়ারটি সিলেক্ট করবেন, দেন এখান থেকে ব্লেন্ডিং অপোজিটিতে চলে যাবেন, দেন এখান থেকে লাইটিং সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনার লাইটিংটিকে আরও একবার সিলেক্ট করে নেবেন। ওকে, সো তাহলেই কিন্তু আপনাদের দেখুন একটা সুন্দর একটা এফেক্ট এসে যাবে। সো গাইস, এইভাবে আপনারা জাস্ট করে নেবেন আপনাদের। ওকে, সো বাকি লাইনগুলো কমপ্লিট করে নেবেন, অ্যান্ড সব কটা লাইন কমপ্লিট হয়ে গেলে দেখবেন কিছুটা এরকম লাগবে স্ট্যাটাসটি, সো আপনার অসাধারণ একটা স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে যাবে। ওকে, সো গাইস এরকম দেখুন প্রতিটি লাইন এখানে কমপ্লিট করে রেখেছি, অ্যান্ড অসাধারণ লাগছে খুব। ওকে, সো এইভাবে আপনি বাকিগুলো কমপ্লিট করে নেবেন, কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে ডান দিয়ে কোনো যে এক্সপোর্ট আইকন রয়েছে ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো গাইস এইগুলো আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।